আর কেমনে বুঝাবো আপনাদের, ছবির বাঘ দেখেই ফাল পারেন, একটু বনের বাঘ দেখেন কয়বার ফিট হন। ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখি ওই হরিণে ধরতেছে, বাবা কিরম করে ধরতেছে বাবা, বাবা এটা কোথায়? আফ্রিকার নাইজেরিয়ায়। বাবা যেমন আমাকে বলে গাছের উপরে উঠে এটা দেখবার গেলে তুই ফিট হয়ে যাবি, আবার পইরা গেলে তোরে খায় ফেলাইবো, এই দেখ এইটাই বালা, কয়েকটা তো আসল দেখা না। তাহলে এই সত্য জানবো কেমনে? ওগো মহানবী, আপনি যেহেলা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা মোরাকাবা করেছেন একাগ্র মনে, এই ধ্যান সাধনার পরেই তো রুহুল আমিন আপনার কাছে আইসা কোরআন নাযিল করল। আল্লাহ পাক, কাবা ঘর তো আপনার ঘর, হেরা পর্বত তো আপনার ঘর না, হেরা পর্বতের গুহাটা তো আপনার ঘর কোরআনে বলেন নাই, আপনার কাবা ঘর আপনার ঘর, সেই ঘরের মধ্যে কালাম না নাজেল হলো না, নাজেল হলো সেই 2500 ফিট উঁচায় জবালুন নূরের সেই হেরা পর্বতের অন্ধকার গুহায়। আপনার কালাম আপনার ঘরে পেলাম না, আপনার কালাম আমি পাই সেই এক অন্ধ প্রকোষ্ঠ 2500 ফিট উঁচায় 1500 বছর আগে, 15 বছর 1 মাস 19 দিন সময় অসময়ে অসময়ে মোরাকাবা মুশাহাদার ধ্যানের পরে তারপরে আমার মহানবী দেখা পায়, সেইখানে কোরআন নাজিল হয়। আল্লাহ স্বর্ণ পাবো স্বর্ণকারের দোকানে, মাছ পাবো জেলের কাছে, এ কি খেলা? আল্লাহর ঘরে আল্লাহর কালাম নাই, জেলের ঘরে আল্লাহর কালাম, 114টা সুরার একটা লাইনও কাবা শরীফে নাজেল হয় নাই, অথচ সেটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর কালাম পাই না। খুব ইশারা মতো শুনলেন কথাগুলো, ফরিদপুরে জীবনে প্রথম আসছি তাই বলতেছি, আল্লাহর ঘরে আল্লাহর কালাম পাই না, আল্লাহর কালাম পাই সেই আখান্দা দুর্গম 2500 ফিট জবালুন নূর পাহাড়ের হেরা পর্বতের গুহায়। এই একবিংশ শতাব্দীতেও হাজিরা সেই গুহার মধ্যে যৌবন প্রাপ্তরা ছাড়া তাও 6 বার পানি খেয়ে ঢুকে দেখে, দেখ আমার কয় ডাক্তার সাহেব চিমকে যেয়ে দেখানে কি করে আমার মহানবী সাধনা করলেন। বলানা সাহেব, এই 15 বছরের মোরাকাবা মুশাহাদার ধ্যান সাধনা দি আপনি কিছু দিয়ে কাট করে কাইটে কোন পাঁচুক তো নামাজ পড়ে বেহেস্তে যান গা। ভালো, আপনার কথাও ভালো, আপনি যতটুকু বুঝছেন ততটুকুই তো বলবেন, মহানবীর তো ধ্যানের প্রয়োজন ছিল না, কারণ আল্লাহ বলতেছেন আদম যখন পানি এবং মাটির মধ্যেও ছিল না তখন আমি মহানবী ছিলাম, তাহলে উনি কেন ধ্যান সাধনা করতে গেলেন? তৌহিদের শিক্ষা, নিজে আগে মিষ্টি ছাড়ো তারপরে বৃদ্ধর ছেলেকে বলো মিষ্টি খেও না, আগে তুমি ধ্যান সাধনা করে দেখিয়ে দাও তোমার উম্মতকে, যদি আল্লাহর নৈকট্য পেতে চাও পরমের নৈকট্য পেতে চাও এই মোরাকাবা মুশাহাদা ছাড়া অসম্ভব। কতটি গাঠি ভৈরা কথা শিখবেন আমার কাছে, কথাগুলো দিয়া ধেই ধেই করে যাবেন বাজারে, 2-4 জন আটকাইতে পারবেন, হ্যাঁ কি আলাল আটকে ফেলেছি, মনের তৃপ্তি সাময়িক তৃপ্তি, এটি একজনকে ছোট করতে পারবেন হারিয়ে দিতে পারবেন, কিন্তু আমি কি পাইলাম, আমি কি পাইলাম? এইটি মহানবী দেখিয়ে গেলেন, যদি সত্য পেতে চাও, যদি নিজেকে চিনতে চাও, যদি আপন সত্তাকে পরিস্ফুটিত করতে চাও, যদি রূহকে জাগ্রত করতে চাও, আসো আমি যেরকম আদমের জিসমিয়াতের আগে আমি নবী, তোমাদের জন্যই আমি এই মোরাকাবা মুশাহাদা করেছি যাতে আমার উম্মতরা এটা শিখতে পারে। নয় সেটাই বাদ দিয়ে দিচ্ছি, সেটা গালি দেবো না, এটা আপনাদের তকদিরের খেলা,
আর গালি তো নাই। এই সাধনা কি? এই মুরাকাবাস কোন পীর ফকিরের এইখানে গেল, আগের কারণ লাগো শুদ্ধা 12 বছর 18 বছর 22 বছর 24 বছর ধ্যান সাধনায় জঙ্গলে কাটাইছে, এখন 12 মাস দিলেই 4টা মোড়া মরি উঠে, তো পাবেনটা কি? কতগুলো কথা শিখবেন আমার মতো ঘাট করে হারিয়ে দিবেন, যেমন আমার কথা দেখাই কিচ্ছু না, কতগুলো কথা শিখে একজনকে আমি হারিয়ে দিলাম। হ্যাঁ হারেন, কিন্তু আমি কি চাপাইলাম আমাকে একটু জিজ্ঞেস করি না? আমি তো ভবের নাট্যশালায় মানুষ চেনা দায় শুনে খুশি হই, কিন্তু যেই গায়া উঠে ভবের নাট্যশালায় নিজেকে চেনা দায় তখন কেন আমার মুখটা বেজার হয়? এটা একটু গবেষণা করি না, আমাকে নিয়ে আমি একটু চিন্তা করি না, কেন মহানবী সেই ধ্যান করতে গেলেন? মহানবী এই সাধনা কেন করলেন? উনি তো আদমের জিসমিয়াতের আগে নবী, আল্লাহ বলতেছে তার তো ধ্যানের প্রয়োজন ছিল না, তার উম্মতকে উনি এতই ভালোবাসতেন। ছোটবেলা আপনার এই যেমন অবগত তারিখ, এই যে এখন অল বাচ্চারেও ক খ গ ঘ বা ABCD পড়াচ্ছে, ও যদি একা একা বৈশাইছি চেয়ার ABCD পড়ে তাহলে মানুষ হলে পাগল ধারণা করতে পারে, কেননা ওই ইংরেজি সাহিত্যে পাশ করে ABCD পড়ে কি করে, ঠিক না? হ্যাঁ, ABCD পড়লে তখন একজন মানুষ খুঁজবে যে ওর সঙ্গে ওনার সঙ্গে বোধ হয় ওনার নাতি আছে, নাতিরে শিখাইতেছে, যেই দেখবো যে না একটা 5 বছরের নাতি আছে, তখন ওই সৈয়দ তারিখ ইংরেজিতে এবে হইল, না ঠিক আছে ঠিক আছে, নাতিরে শিখাইতেছে এ পড়ো ABCD। আর যখন ইজি চেয়ারে বসে যদি একা একা ওই অ্যালফাবেট পড়তে থাকে ABCD, তখন আমরা চিন্তায় পড়ে যাব, নাতি কই, নাতি কই নাই, হায় হায় তারিখে একা একা ইজি চেয়ারে বসে ABCD পড়ে গেল, এটা ঢাকা ইউনিভার্সিটির বি অনার্স এম ইন ইংলিশ, ই আবার ABCD পড়ে গেল, নাতি খুঁজি নাই, তারিখ তারিখ পাগল চলে গিয়ে, তখন আমরা পাগল মনে করি। ইয়া রাসূলুল্লাহ, এই আপনি সেই রকম আমাদেরকে উম্মতকে নিজের সন্তান মনে করে নিজে কষ্ট করে হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন সময় অসময় ধ্যান করে তারপরে আপনি সত্যকে শিখিয়ে গেছেন, সত্যকে ধরিয়ে গেছেন, সেই সত্য সাধনার পথ সেটাই আমাদের আলিঙ্গন করার বিষয়। কিন্তু কেন নাই? আজ সুফিবাদ পার্সি ভাষার উপরে, তার ভাণ্ডটি পার্সি ভাষা, পার্সি ভাষার মধ্যেই সুফিবাদের মূল রহস্য। কিমিয়ায় শাহাদাত বলেন, মাসনবী শরীফ বলেন, মাওলানা জালালউদ্দিন রুমির যেটা বিশ্ববিখ্যাত সেটাও পার্সি ভাষায় রচিত। ওহাবিরা সৌদি আরবের ওহাবিরা দেখলেন যে না, এরা তো সুফিবাদ মানে না, এদেরকে তো তাড়ানো যাবে না পৃথিবী থেকে, কি করা যায় কি করা যায়, কি করে এই সুফিবাদের গোড়াটা উঠিয়ে দেওয়া যায়। মিটিং বসলো সৌদি আরবে, মিটিং বসার পরে একজন জ্ঞানী লোক বললেন, মহারাজ যদি সমস্ত পৃথিবীর মাদ্রাসা থেকে পার্সি ভাষাটাকে চিদিয়া কেটে বাদ দিয়ে দিতে পারেন তাহলে আর সুফিজম থাকবে না, আজ পৃথিবীর কোন মাদ্রাসায় আর পার্সি ভাষা পড়ানো হয় না। আগে আমরা দেখতাম মাদ্রাসা থেকে শত শত আল্লাহর অলি বেরিয়ে আসত, আর আজ ওই পার্সি ভাষাকে চিদিয়া কেটে দিবার পরে কি হয়েছে, নিউটনের সূত্র, এভরি অ্যাকশন হ্যাজ এন এক্সাক্ট অ্যান্ড ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন। আজ সেই মাদ্রাসার থেকে আগের দিনে শত শত অলি বের হতো, আর আজ এই একবিংশ শতাব্দীতে মাদ্রাসা থেকে তালেবান বের হয়।
কি জোশ, যেন কি কায়।